আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন কে তারপর আজকে আমি নিয়ে আসলাম আপনাদের দেখাবো কাবাব কাবাব কিভাবে আমি বানাই তারপরে আজকে আমি আর অন্য কিছু ইফতারি বানাবো এবং এগুলো আমি আমার নেইবরদেরকে দিব সেজন্যই আজকে এই আয়োজন তো আমি এখানে চিকেন কীমা নিয়েছি তিন পাউন্ড তিন পাউন্ডের মতো আর এখানে দিলাম আমি গরম মশলা তারপর হচ্ছে কারি পাউডার জিরা ফাঁকি তারপর গোলমরিচের গুঁড়া তারপরে হচ্ছে কাবাব মশলা তারপরে হচ্ছে বেকিং সোডা তারপরে হচ্ছে দিলাম এটা বেকিং সোডা তারপরে একটা এগ দিলাম এগ তারপরে হচ্ছে ইয়া কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলাম এই সব কিছু দিয়ে আবার চিনি দিলাম সব কিছু দিয়ে আমি এগুলো মেখে মেরিনেট করে রেখে দেবো এক ঘন্টার মতো তারপরে হচ্ছে এগুলোর সাথে আমি আরও দিব অন্য কিছু পেঁয়াজ দিব তারপরে হচ্ছে কাঁচামরিচ পাতা তারপরে হচ্ছে লেবুর রস পুদিনা পাতা সব কিছু দিয়ে আমি এগুলা ম্যারিনেট করে রাখবো এই তো সব কিছুই মশলা দিয়ে আমাকে আমার মাখানো হয়ে গেছে এবং এর নেক্সট স্টেপ হচ্ছে আমি এগুলা দিব এখানে একটু লেবুরসও দিয়ে দিলাম লেবুর রস তারপরে হচ্ছে আমি ওগুলা এই পেঁয়াজ কুচি সব একসাথে মাখ মাখাবো মাখানোর পর তারপরে এগুলোর সাথে আমি মিক্সড করে এটা রেখে দিই রেখে দেব তো এই তো দেখাচ্ছি আমি কিভাবে স্টেপ বাই স্টেপ করি আসলে এটা নতুন কিছু না সবাই জানেন কীভাবে কী করে অথবা এক একজন এক এক স্টাইলের এগুলো রান্না করে এক একজন এক এক রকম করে খাবারটা বানায় সবাই কম বেশি এগুলা সবাই জানে কিভাবে কি করতে হয় তো এই তো আমি এগুলো একসাথে নিয়ে এগুলো মাখাবো ভালো করে মাখলে আর কি জিনিসটাই হয় ভালোভাবে মিশে কাবাবের সাথে এর জন্য একসাথে এগুলো একটু নরম করে মাখায় রাখতে হয় পিঁয়াজ ভালো করে কচলিয়ে আমি কাবাবের সাথে মাখিয়ে গুলো আমার মাখানো শেষ এখন আমি এটার সাথে মিক্সড করে নিব তারপরে বলি আমার কিছু এই রমজান উপলক্ষে অনেকে একটু শেয়ার করতে চাই সবার সাথে রমজান মাসে হচ্ছে দোয়া কবুলের সময় এই সময় আমাদের সবার উচিত বেশি বেশি করে দোয়া করতে হবে আমাদের আমার আর হচ্ছে যেই সময়গুলোতে দোয়া কবুল হয় আমরা অনেকেই অনেকেই জানি জানি আসলে আবার না যে কোন কোন সময়গুলোতে আমাদের দোয়া কবুল হয় দোয়া কবুলের সময় তো আমি যে যে প্রতিদিন প্রতিদিন আমরা প্রথমত রাতের শেষ ভাগে রাতের শেষ ভাগে হচ্ছে দোয়া কবুলের সময় যে সেই সময়টাতে হচ্ছে আমাদের যে ইয়ে সেই সময়টাতে আমাদের আল্লাহ নাকি প্রথম আকাশে চলে আসে আর যার যা কিছু দরকার সেই সময় নাকি আমাদের আল্লাহর কাছে চাইতে হবে আর তখন আমরা বেশিরভাগ মানুষ কী করি সেই সময়টায় ঘুমিয়ে থাকি ঘুমিয়ে থাকে কিন্তু আমাদের উচিত হচ্ছে বেশি বেশি করে তখন নফল আবাদত করা তাহার্যতা নামাজ পড়া কোরআন করা এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া চাওয়া ও তো এখন আবার দেখাচ্ছি আমার এটা মেরিনেট করার পরে আমি এটা এভাবে ফয়েল পেপার দিয়ে এক ঘন্টা রেখে দিব ফ্রিজে ফ্রিজে রেখে দিলে জিনিসটা একটু একটু শক্ত টাইপের হয় কিন্তু আমারটা একটু পানি ছিল এর জন্য হয়তো একটু নরম নরম হয়ে গেছে আর বেশিক্ষণ আমি মেরিনেট করে রাখতে পারি পারিনি এই তো দেখা এই তো এইভাবে আর কি আমি হাতেই দেখাচ্ছি হয়তো অনেকে এই জিনিসটা কিন্তু ভালো লাগে না যে হাতে করে কি করব আমার বাসায় ছিল না তাই আমি হাতেই করে দেখাচ্ছি আপনাদের গ্লোভস ছিল না তো এই তো এইভাবে দেখাই কিভাবে করে দেখেন এবং আমি বলি যে দোয়া কবুলের সময়গুলোতে কখন কখন আমরা আল্লাহর কাছে দোয়া করব মানে যেই সময়টাতে দোয়া কবুল হয় সেই সময়গুলোর কথা একটু আমি বলবো এই রোজার মাসে আমাদের তখন বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে এবং সেই সময়টা আল্লাহ আমাদের দোয়া কবুল করে নেবে এবং দ্বিতীয়ত হচ্ছে ইফতারির সময় ইফতারির সামনে রেখে আমাদের দোয়া দোয়া কবুলের সময় আমরা তখন আমরা সবাই ইফতারি সামনে রেখে বসে থাকি আল্লাহর কখন হুকুম হবে সেই হুকুমের অপেক্ষায় যে কখন আজান দিবে আজান দিলে আমরা তখন ইফতারি করব সেই বিষয়টা নাকি আল্লাহর কাছে খুব ভালো লাগে আল্লাহ দেখে যে আমার বান্দারা আমার খাবার বান্দারা খাবার নিয়ে বসে আছে অথচ তারা একটু খাচ্ছে না কখন আমার আজান পড়বে কখন আল্লাহর হুকুম সেই সেই সময়টায় আমরা যে আমার আল্লাহর বান্দারা ইফতারি করবে সেটা আল্লাহ নাকি খুব পছন্দ করছে এবং তাদের তাকে জিজ্ঞেস করে যে এরা কি আমাকে দেখেছে বা এরা কি এরা কি জানে যে আমার জান্নাত বা আমার এরা দেখেছে তখন ফেরেজ তারা বলে না আল্লাহ এরা আপনাকে দেখে নাই বা আপনার জান্নাত বা এরা কিছুই দেখে নাই ফেরেজ তারা বলে তাহলে আল্লাহ জিজ্ঞেস করছে এরা তাহলে কি চায় ফেরেশতারা বলে এরা আপনার কাছে ক্ষমা চায় এবং কল্যাণ চায় তখন আল্লাহর কাছে এই দৃশ্যটা খুব ভালো লাগে এত কিছু সামনে রেখে বসে আছে অথচ এরা খাবার খায় না মুখে দিচ্ছে না তখন আল্লাহ তালা বলে দেয় যে ঠিক আছে এরা সেই সময়টাতে যা চাবে এদের আমি তাই দিয়ে দিব এর জন্য আমাদের উচিত এই রোজার মাসে ইফতারি সামনে রেখে অনেক অনেক আল্লাহর কাছে দোয়া করতে হবে সেই সময়টাতে যে দোয়া করলে আল্লাহ সেই সময় আমাদের দোয়া কবুল করে নেবে এবং তৃতীয়ত যে তৃতীয়ত নাকি আজানু একামতের মাঝখানে যেই সময়টা থাকে মানুষ বসে সেই সময়টাতে দোয়া করলে নাকি দোয়া কবুল হয় এবং ফরজের ফরজের নামাজের পরে দোয়া কবুলের সময় ফরজ নামাজটা শেষ করে তখন দোয়া করতে হবে এবং সালাম ফেরানোর পর দোয়া এবং আলহামদুলিল্লাহ তেত্রিশ বার চৌত্রিশ বার আল্লাহু আকবর এবং আয়াতুল কুরসি বলতে হবে তো এখন আমরা সুবাহান আল্লাহ তেত্রিশ বার আল্লাহ আলহামদুলিল্লাহ তেত্রিশ বার এবং চৌত্রিশ বার আল্লাহু আকবর আয়াতুল কুরসি এগুলি পাঠ করতে হবে নামাজের পর এবং নামাজের পর দোয়া করলে সেই দোয়াটাও কবুল হয় আবার বলা হয়েছে যখন অনেক অনেক খরা পড়বে অনেক গরম থাকবে যে তখন মানুষ সহ্য করতে পারে না যে এত গরম অতিরিক্ত গরমে মানুষের খুব কষ্ট হয় সেই সময়টাতে দোয়া কবুল হয় যখন বৃষ্টি পড়বে রহমতের বৃষ্টি বলে রহমতের বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ তখন কবুল করে দেয় বা অতিরিক্ত জ্বর তুফান সেই সময় দোয়া করা তো আর সেই সময়টাতে না যেটা রহমতের বৃষ্টি অল্প অল্প বৃষ্টি হবে বা অনেক ব্যবসা গরমের হাত থেকে বাঁচার জন্য আল্লাহ যে বৃষ্টিটা দান করে সেটাই হচ্ছে রহমতের বৃষ্টি সে সময়েও দোয়া করতে হবে সে বৃষ্টির নিচে দাঁড়িয়ে তারপর সালাম ফেরনের আগে দোয়া কবুল হয় তারপর হচ্ছে শেষ দেয় শেষ দেয় দোয়া কবুল হয় এই শেষ দা গিয়ে দোয়া করলে সে দোয়াটা আল্লাহ কবুল করে নেয় তারপর হচ্ছে জুম্মার দিনে স্পেশাল সময় হচ্ছে একটা সূর্য ডুবার আগে দোয়া করলে সেই দোয়াটা কবুল করে নেয় আল্লাহ তো এই যে আমার কাবাব বানানো শেষ কাবাবগুলা দেখাইলাম কিভাবে বানাইলাম আমি প্রসেস আর এটা হচ্ছে হালিম রান্না করার জন্য মাংসটা আমি রেডি করেছি সেই মাংসটা হচ্ছে এখানে মাংসটা তৈরি করে রেখেছি হালিম রান্না করব তো এই তো কাবাবগুলা অনেকগুলো কাবাব রেডি করেছি কারণ হচ্ছে এগুলো আমি আমরা আমাদের পাশের বাসায় আমাদের এদের বাসায় পাঠাবো ভাবিদের বাসায় সেই মাংসগুলো এই এর জন্য বেশি করে কাবাব রেডি করছি আমি তো এখন এই তো কাবাবগুলা হয়ে গেছে অলরেডি উঠাই নিতেছি আমি এই তো এখানে অনেক বেশি বেশি করে কাবাব বানাইছি অনেকগুলাই তো এই তো আমার হালিম অলমোস্ট এত কিছু সব কিছু তো আর দেখানো সম্ভব না একটা অল্প কিছুক্ষণের ভিডিওর মধ্যে তো আমি সেই হালিমের মাংসটা রেডি করে রাখার পরে এগুলো আমি সেই মাংসতে দিয়ে হালিম এটা হচ্ছে রাঁধুনি মিক্সড হালিম আমি রান্না করতেছি আসলে এই হালিমটা আমি রান্না করি নাই যে সাদার আব্বু রান্না করছে সে আবার হালিম রান্না করতে খুব পছন্দ করে সেটা সাদার আব্বু রান্না করতেছে হালিম আর সেই দিন সাদার আব্বুর ছুটি ছিল তাই আমরা ইফতারি বানিয়ে সবাইকে দেওয়ার জন্য রেডি করতেছি আর একা হাতে করা অনেক কষ্ট হয়ে যায় একা একা করা যায় না যখন সোদার আব্বু যেদিন ছুটি থাকে সেই দিনে আমি করি রান্না করার জন্য প্রসেস করি যে একসাথে হাতে হাতে করে ফেলবো রান্না আর ছোট বাচ্চা আছে বা আমার সোয়াদার বা আমার মেয়ে এরা তো ছোটো ওই হেল্প করতে পারবে না কেউ আমাকে আর বিদেশের বাড়িতে তো আর অন্য কেউ নেই হেল্পিং হ্যান্ড নিজে নিজে করতে হয় অথবা হাজব্যান্ড থাকলে সে হেল্প করে করে সাথে বা আব্বু অনেক হেল্প করে আমাকে সব সময় যদি যে যখন বাসায় থাকে সব কিছুতেই হেল্প করে আবার সে রান্না করতে একটু বেশি ভালোবাসে তো এখানে এই তো একটু দেখাচ্ছি যে আমি পেঁয়াজ পেঁয়াজু বানাইলাম এই তো কিছু অনেকগুলো পেঁয়াজ পেঁয়াজু করে ফেলছি আর কিছু চুলায় দিয়েছি আমি তারপরে আর একটু বলি আমি যে দোয়া কবুলের কোন কোন সময়গুলোতে আমাদের বেশি বেশি দোয়া করতে হবে সেটা হচ্ছে আর হচ্ছে জুম্মার দিনে তো বললাম একটা যে সূর্য ডোবার আগে আমাদের বেশি করে দোয়া করতে হবে দোয়া কবুলের সময় বা কদরের রাতে দোয়া কবুলের সময় বেজর তারিখগুলোতে আমাদের দোয়া করতে হবে আল্লাহর কাছে একুশ তারিখে যেমন কদরের রাতে তেইশ তারপর পঁচিশ সাতাশ এবং উনত্রিশ তারিখে এই পাঁচটা রাতেই আমাদের সমান তালে দোয়া করতে হবে বেজর রাতে আর হচ্ছে কোরআন খতমের শেষে যে দোয়াটা আমরা করি সেটা সেই সময়টাতে আল্লাহ আমাদের দোয়া কবুল করে নেয় সেই সময়টা সেই সময়তে আমাদের বেশি বেশি করে দোয়া করতে হবে তো এখন দেখাচ্ছে আমরা কীভাবে যে আমি আলুর চপও রেডি করেছি আলুর চপ আমি ই দিয়ে করব হচ্ছে ডিম দিয়ে আর এই তো সাথে আবার আমি বেগুনি ভেজে নিচ্ছি একটু স্কেপ করে করে মাঝে মাঝে দেখাইলাম আপনাদের আসলে পুরোটা শেয়ার করি নাই একটু একটু শেয়ার করলাম রান্নাটা আর তো এই যে আমি আবার হালিমের জন্য পিঁয়াজটা ভেজে নিচ্ছি যে হালিমের সাথে পিঁয়াজ এগুলি খাওয়ার জন্য উপরে ব্যারেস্তা করে যে দেয় যে পিঁয়াজটা সেটা আমি রেডি করে নিচ্ছি তো এখানেই আমার সব কিছু মোটামুটি করেছি কালকে রান্না আছে আমার সোলা বুট সেটার এখন বানাই নাই এই তো আমার সব কিছু প্রিপারেশান হয়ে গেছে মোটামুটি অল্প অল্প করেই দিলাম বেশি কিছু না তো সবাই ভালো থাকেন আর সব কথা বলাও হলো না কি তো সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন এবং আল্লাহর কাছে বেশি বেশি সবাই দোয়া চাবেন মাঘ ফেরাতের জন্য যেন আল্লাহ তালা আমাদের এই সময়ে দোয়া আমরা যত দোয়া করব তত আমাদের দোয়া আল্লাহ কবুল করে নেবে তো ভালো থাকেন সবাই আমার এই তো ইফতার আমি সার্ভ করছি সবাইকে এগুলা দেখাচ্ছে মোটামুটি আর অত বেশি কিছু ভাজার সময়ে পাই না সমোচা ছিল সেগুলোও বাঁচতে পারি নাই তো ভালো থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম